এই সেপ্টেম্বর মাসে আমরা যদি কয়েকটা অর্থকরী ফসল চাষ করতে পারি, তাহলে এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো। কারণ বন্ধু, সামনে আসছে শীতকাল, এই শীতকালীন সবজি যদি আমরা এখন থেকে যদি চাষ করতে শুরু করি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো। কারণ আগাম সবজি বর্তমানে বাজারে কিন্তু অনেক উঠে গেছে, অনেক ওঠেনি, অনেক কিন্তু আগাম সবজি এই অত্যধিক হারে গরমের জন্য কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক হয়নি। তাই এই শীতকালীন ক্ষেত্রে কয়েকটা শীতকালীন যদি আগাম সবজি আমরা চাষ করতে পারি, তাহলে এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো। তাই এই সেপ্টেম্বর মাসে আমরা কোন কোন সবজি চাষ করে অধিক পরিমাণে ইনকাম করব, সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বর্তমানে বন্ধু, যে যে সবজিগুলি আপনারা চাষ করবেন, বন্ধু আমি ফার্স্টেই কয়েকটা ফসলের নাম বলবো, অর্থাৎ সবজির নাম বলবো, তার পরবর্তী আমি কয়েকটা শাকের নাম বলবো, যে শাকগুলি চাষ করলেও তোমরা অধিক ইনকাম করতে পারো। ফার্স্টে ফসল হিসাবে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু সিম চাষের দিকে ঝুঁকবেন। কারণ সিম কিন্তু একটা অর্থকরী ফসল বলা চলে, শীতকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে দাম বা মার্কেটে প্রচুর দাম থেকে থাকে। হ্যাঁ, সামনের বছরও কিন্তু প্রচুর দাম ছিল, সামনের বছরও 20-25-30 এমনকি বন্ধু 40 টাকা দরে কিন্তু সিম বর্তমানে বাজারে বিক্রি হয়েছে। আর এখন তো সিম বাজারে উঠলেই 150 টাকা করে কেজি, ঠিক আছে, সিম বিক্রি হচ্ছে বর্তমানে। তো প্রচুর বাজারিক চাহিদা বা প্রচুর দাম রয়েছে। তাই গৌতম নার্সারির লাল ফুলের সাদা সিমটা, অর্থাৎ লাল ফুলের সবুজ সিমটা চাষ করতে হবে। এটা চাষ করলে আপনি অধিক ইনকাম করতে পারবেন। এই বীজটা আমরা চাষির ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছি, পারলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে অবশ্যই আমাদের কাছ থেকে এই বীজটা সংগ্রহ করতে পারেন, বা নিজের এলাকা থেকে অবশ্যই ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই এই বীজটা আমাদের সিম চাষের ক্ষেত্রে চুজ করতে হবে। সিম চাষের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ঝঞ্ঝাট বা ঝামেলা নেই। অন্য অন্য জমিতে অন্য অন্য সবজির মতো জমিটা তৈরি করতে হয়, রাসায়নিক সার দিতে হয়, নানা রকম বীজ ব্যবহার করতে, এখানে কোনো সমস্যা নেই। শুধু দানাটা বপন করে দাও, তার পরবর্তী গাছ ছোট অবস্থায় কিছু পরিমাণে রাসায়নিক সার দাও, আর কিচ্ছু দেওয়া লাগবে না, আর কিচ্ছু দেওয়া লাগবে না। গাছ এমনিই হবে, এমনি গাছের গায়ে নাইট্রোজেন তৈরি হবে যা সিম গাছ তৈরি করে, এবং তার পরবর্তী গাছে কিন্তু ফল ফুল দেওয়া শুরু হবে। এর পরবর্তী তুমি চাষ করবে বাঁধাকপি, শীতকালীন বাঁধাকপি। বাঁধাকপির চারাগুলি নির্দিষ্ট এলাকা থেকে সংগ্রহ করে নাও, সংগ্রহ করে আজই জমিতে বাঁধাকপি চারা বপন করা শুরু করো এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করা শুরু করো। বন্ধু, এর পরবর্তী অবশ্যই আমাদের ফুলকপি চাষের দিকেও এই টাইমে ঝুঁকতে হবে। যদি একটু জমি থাকে তাহলে ফুলকপি যদি চাষ করতে পারি, তাও প্রচুর দাম পাবো। তাই ফুলকপি চাষের দিকেও আমাদের ঝুঁকতে হবে। এর পরবর্তী আমাদের বেগুন চাষের দিকে ঝুঁকতে হবে। 1 কেজি বেগুন বর্তমানে 39-40-40-27-28 এইরকম দরে কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে, মানে এক এক দিন এক এক রকম দাম যাচ্ছে। তো প্রচুর বাজারিক চাহিদা বেগুনের রয়েছে। তাই এখন যদি আমরা একটু হলে শীতকালীন ভাঙর অথবা শীতকালীন কালো বেগুন অথবা মুক্তকাশি বেগুন যদি শীতকালীন ক্ষেত্রে আমরা চাষ করতে পারি, তাহলেও এখান থেকে অধিক ইনকাম করতে পারি। তাই আমাদের একটু হলো বেগুন চাষের দিকে ঝুঁকতে হবে। বন্ধু, সেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু শসা চাষের কথা ভুললে হবে না। কারণ শীতকালীন শীতকাল আসছে বলে আমরা শসা চাষ করব না, হাত গুটিয়ে বসে থাকবো তা না, শীতকাল আসার আগে শসা হয়ে যাবে। অবশ্যই আমাদের কিন্তু এখনই কৃষক বন্ধু শসার দানাগুলি জমিতে বপন করে শীতকালীন শসার অবশ্যই আগাম বাজারটা কিন্তু আমাদের ধরতে হবে। তাই এখনই শসা চাষ শুরু করতে হবে। শসা চাষ শুরু করে 45-50-55 টাকা দরে কেজি দরে যাতে শসা বিক্রি করতে পারি, তার জন্য উপযুক্ত পরিচর্যা করে গাছগুলি যত্ন করে টিকিয়ে রেখে আমাদের গাছে ফুল ফল ধরাতে হবে। তাই শসা চাষের দিকেও আমাদের ঝুঁকতে হবে। এর পরবর্তী অবশ্যই আমাদের মূলো শাক চাষের দিকে ঝুঁকতে হবে। একটু শাকের কয়েকটা নাম বলে দিই, তারপরে আবার সবজির নাম বলবো। তাহলে কোন শাকের চাষ যুক্ত হবে? মূলো শাক। মূলো শাক বর্তমানে বাজারে উঠছে, 4টে করে মূলো শাক 15 টাকা, কোনো কোনো স্থানে 10 টাকা এরকম নিচ্ছে, প্রচুর দাম রয়েছে। তাই আগাম মূলো শাক অনেকেই চাষ করেছে উঁচু উঁচু ভেলি করে। তাই তোমার যদি উঁচু ভেলি করার সামর্থ্য না থাকে, তুমি সমতল মাটিতে মূলো শাক চাষ করো। গৌরাঙ্গ নার্সারি আর একটা রাইট কি একটা কোম্পানির বীজ আমাদের বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, এই বীজগুলি বর্তমানে চাষ করো মূলো শাকের ক্ষেত্রে, বা তুমি তোমার বাজারে চলে যাও, ওই বীজগুলো চাষ করো, ওখান থেকে প্রচুর পরিমাণে তোমরা ইনকাম করতে পারবে। এবং তার পরবর্তী মূলো শাকের পরে আমাদের কিন্তু পালং শাক চাষের দিকে যুক্ত হবে। আমরা যদি একটু হলো পালং শাক চাষ করতে পারি, একটু আগাম, এখনো পালং শাক ওঠেনি, কারণ অত মূলো শাকের মতো আগাম পালং শাক হয় না। হ্যাঁ, তাই একটু হলো যদি এখন আমরা পালং শাক চাষ করতে পারি, তাহলে প্রচুর দাম পাবো।
তাই ওলকপি এবং পালং শাক দুটো সাথী ফসল হিসেবে চাষ করবেন, তাতেই তোমরা বেশি ইনকাম করতে পারবে। তা এর পরবর্তী কোন সব ফসল চাষ করতে হবে? এর পরবর্তী কয়েকটা ফসলের নাম বলেছি। ওলকপি চাষ করতে হবে, এই সময় ওলকপি চাষের কিন্তু একটা উল্লেখযোগ্য সময়। এই টাইমে কিন্তু লঙ্কা চাষ করতে হবে, চেরো লঙ্কা চাষ করতে হবে, চেরো চিকন যে যাতে যে লঙ্কাটা হয়ে থাকে শীতকালীন ক্ষেত্রে সেই লঙ্কাটা চাষ করতে হবে। গুনা পদ্ধতিতে করতে পারো বা ছিটানো পদ্ধতিতে করতে পারো, তাহলেও প্রচুর ইনকাম করতে পারবে। পটল ফটল এটা সেটা এখন আর চাষ করো না, এখন চাষ করলে সব লস, শীতকালে সব শীতকালে কিন্তু জমিটাই মার হয়ে যাবে, ঠিক আছে? তাই এখন কিন্তু ওই পটল চাষের দিকে ঝুঁকো না। এর পরবর্তী আমাদের কিন্তু এই টাইমে এই সময়ে আমাদের একটু হলো কলাই চাষ করতে হবে, কলাই, ঠিক আছে? মাস কলাই যেটাকে বলে থাকে, হাইব্রিড না, দেশি জাতের কলাইটা চাষ করতে হবে। চাষ করলেও আমরা কিন্তু প্রচুর ইনকাম করতে পারবো, তাই এখনো কিন্তু আমাদের কলাই চাষের দিকে যুক্ত হবে বন্ধু। বন্ধু এর পরবর্তী আমাদের কিন্তু শীতকালে লাউ চাষের দিকে যুক্ত হবে, কারণ শীতকালে একটু হলে যদি আমরা লাউ চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো। তাই শীতকালীন ক্ষেত্রে একটু হলে আমাদের লাউ চাষের দিকে যুক্ত হবে, যা যদি আমরা চাষ করতে পারি তাহলে শীতকালীন ক্ষেত্রে 30-35 এমনকি 40 টাকা দরেও কিন্তু লাউ বাজারে বিক্রি হয়, তাই প্রচুর দাম রয়েছে, তাই একটু হলেও লাউ চাষের দিকে আমাদের যুক্ত হবে। বন্ধু এই শীতকালীন ক্ষেত্রে আপনি কোন কোন সবজি চাষ করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো। এবং এছাড়া অন্য অন্য চাষ কিন্তু বর্তমানে হয়ে থাকে, আকাশের অবস্থা খারাপ, প্রচুর বৃষ্টি চলে আসছে, এজন্য আজকের ভিডিও এখানেই শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। তাই প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে ABCD যা পারবেন লিখে দেবেন। টাটা।